হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা একটা অনেক বড় গার্মেন্টস আর কি এখন আমি আছি আসলে খাগান এলাকা আর কি খাগান না আসলে এটা আসলে বউ পাশের এলাকা আর কি এটা অনেক বড় একটা গার্মেন্টস আর কি আর কি বড়ো ধরনের অফিস কারখানাতে এবং এবং এই জায়গাটা আমরা যে আর সিসি রাস্তা আর কি ষোলো ফিট রাস্তা এই রাস্তার পাশে আজকে আমি আপনাদেরকে চল্লিশ বিঘার একটা প্লট দেখাবো তো আমার কাছে অনেকেই আসলে নখ দিয়েছে যারা শিল্প ইন্ডাস্ট্রি কারখানা গোডাউন এগুলো নির্মাণ করতে চায় এবং উত্তরার কাছে জমি চাচ্ছে তো আসলে এদিকে তো এখন জমির দাম অনেক বেড়ে গেছে আর কি সামনে ভবিষ্যতে জমির দাম কখনই কমবে না জমির দাম সবসময়ই জমির দাম বৃদ্ধি পাবে এবং বাড়বে আর কি তো আসলে এখানে চল্লিশ বিঘার একটি প্লোট আছে তো এটা এখন আলোচনা চলতেছে এখানে যে দেখতে পাচ্ছেন এই গাছ থেকে শুরু করে বাম থেকে এবং ওই ওই সেটে যে গাছগুলো দেখা যাচ্ছে এখানে অনেক বড় একটি ল্যান্ড কি চল্লিশ বিঘার একটি পুলোটার আর কি এবং আমি একটু জমিটির সীমানা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পূর্ব দিকে লাস্ট সীমানা জমিটির এটা এবং এখান থেকে শুরু করে একদম ওই যে গাছপালা দেখা যাচ্ছে ওই পর্যন্ত আর কি জমির সীমানাটা একদম যত দূর আপনার ওইদিকে যায় আর কি ওদিকে বাণ্ডোরি আছে আর কি উত্তর দিকে আর কি আমরা এখন দক্ষিণ অংশে আছি আর কি রাস্তার পাশে তো এই জমিটি এখানে চল্লিশ বিঘার একটি জমি তো এই জমিটি মানে কিভাবে বিক্রি করবে এখনও ফাইনাল আলোচনা হয়নি আলোচনা চলতেছে আর কি এখান থেকে দশ বিঘা পনেরো বিঘা পাঁচ বিঘা বিশ বিঘা এখান থেকে নিতে পারবেন তো আসলে ওদ এখানে প্লোট করে বিক্রি করবে না সম্পূর্ণ জমিটা বিক্রি করে দেবে এই ইনফরমেশন আমি আর আরও পরে আমি আপনাদেরকে জানাতে পারবো যারা কিনতে আগ্রহী থাকবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমার কাছে এই পর্যন্ত বেশ কয়েকজনে কিন্তু বড়ো বড়ো কোম্পানি ইন্ডাস্ট্রির জন্য জমি চেয়েছে আর কি তো তাদের জন্য আজকে আমার এই জমিটি এখান থেকে যে এটা হলো পশ্চিম পাশের অংশ বান্ডুরি করা এবং দেখেন খুব মনোরম একটা পরিবেশ আর কি তো আসলে আপনাদের অবশ্যই জানা প্রয়োজন যে দেখেন সকল জমির পেপার তো আসলে আমি দেখিনি বা দেখাও হয় না যখন আপনারা নেবেন তখন সে পেপারটা কিন্তু অবশ্যই নিষ্কণ্ঠ কিনা ভালোভাবে তল্লাশি দিয়ে ভূমি অফিসে গেলেই কিন্তু আপনি ওই যে দেখতে পাচ্ছেন লাস্ট সীমাতে যে আপনার ই দেখা যাচ্ছে বান্ডুরি ওইটা পর্যন্ত লাস্ট সীমানা তো আপনাদের যারা আমার সম্মানিত দর্শক ভিউয়ার্স আপনাদেরকে একটি কথা বলে রাখি এখন বর্তমান যুগে আসলে ফটকাবাজি করা এটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে বর্তমান যুগে কেউ ফটকাবাজি করতে পারে না কেউ প্রতারণা করতে পারে না যদি আপনারা নিজেরা একটি সতর্ক থাকেন আর কি তো আসলে আমি আমাকে অনেক মালিক রিকোয়েস্ট করে সেই ক্ষেত্রে আমি অনেক জমি আসলে দিই তো বেশিরভাগ জমি কিন্তু আমি নিষ্কণ্ঠ জমি দিই এবং দেখেন জমিটার মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা ঢুকেছে আর কি দশ ফিট রাস্তা একদম লাস্ট পর্যায়ে পর্যন্ত তো সেক্ষেত্রে লেফট সাইড থেকে রাইট সাইড থেকে যদি কেউ কতটুকু নিতে চান বা প্লোট আকারে দেওয়া যাবে কিনা জমিটি এই বিস্তৃত সার্বিক বিষয়ে কিন্তু আমি আপনাদের পরবর্তীতে জানাতে পারবো যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে দশ ফিট রাস্তা জমির মাঝখান দিয়ে সোজা দিয়েছে আর কি তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে এখানে লেফট এবং রাইটে জমিটা অবস্থান আর কি এবং মাঝখান দিয়ে দশ মিনিট রাস্তা এবং একদম ওই লাস্ট সীমান্তে গিয়ে কিন্তু অবস্থান আর কি তো আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা সাধারণত ছোট জমি কিনেন আর বড় জমি কিনেন আপনাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে আপনারা যখন একটা জমি কিনবেন অবশ্যই আপনারা ভালোভাবে তল্লাশি দিয়ে ব্যাপকভাবে ই করে দলিল লেখক দিয়ে ভালোভাবে পর্যালোচনা করে দেখে তারপর অবশ্যই জমি নেবেন কারণ আমি কখনোই চাই না যে আমার রেফার কেউ কখনো কোনো প্রতারণার সুযোগ হন আর কি সেক্ষেত্রে আপনাকে যে কোনো ধরনের আমি করবো দেখতে পাচ্ছেন তো এটাই আপনাদের বলতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে বান্ডুরি দেখা যাচ্ছে অনেক বড় একটি প্লট আর কি তো যারা সাধারণত জমি কিনতে আগ্রহী শিল্প কারখানা ইন্ডাস্ট্রির জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ছোট জমি কিনতে চান দশ শতাংশ বিশ শতাংশ ত্রিশ শতাংশ এক বিজ্ঞাত তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটাকে যদি প্লো টাকারও বিক্রি করা যায় সেটাও আমরা চেষ্টা করব যদি মালিক সে অনুমতি দেয় আর কি তো এখানে দেখা যায় আমি যেহেতু ল্যান্ড বিজনেসের সাথে আসি পাশাপাশি আমি আজকে অনেক বছর ধরে সাংবাদিকতা করি তো সেক্ষেত্রে দেখা যায় এই ল্যান্ড বিজনেসে আমরা অনেক জায়গাতেই আমরা কিছু টাকা ইনভেস্ট করি তো এখন আসলে এটা আসলে আমি এখন পর্যন্ত কোনো টাকা ইনভেস্ট করি তো এটার কিন্তু পেপারও আমি এখন পর্যন্ত দেখি না আমাকে মালিক বলছে সেই রিকোয়েস্টে আমি জমিটা তুললাম আর কি জমিটা ভিডিও করতেছি তো আপনাদের এটাই বলতে চাচ্ছি যারা আমার সম্মানিত দর্শক আপনারা যে কোনো জমি কিনতে গেলে অবশ্যই পেপারটা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন এবং সেক্ষেত্রে যে কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি আপনাদেরকে সেই সহযোগিতা করবো আর কি তো ভূমি অফিসে গিয়ে জমি তল্লাশি দেওয়া জমি কতটুকু খারিজ করা কার নামে খারিজ করা কোন দাগ থেকে জমি দিচ্ছে টোটাল সার্বিক বিষয়বস্তু আপনাকে ক্লিয়ার হয়ে কনসেপ্ট আপনার ক্লিয়ার হয় তারপরে কিন্তু আপনি জমি কেনার মতো চিন্তা ভাবনা করবেন এবং ক্ষেত্রে আমার যতটুকু আপনাকে সহযোগিতা করার দরকার অবশ্যই আমি আপনাকে সে সহযোগিতা করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই জমিটির মূল্য এবং জমির সার্বিক বিষয়ে এখন আমি আসলে আপনাদের জানাতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে রাস্তাটা দেখছেন চমৎকার একটি রাস্তায় চমৎকার রাস্তার পাশে সুন্দর উঁচু জমি নিষ্কণ্ঠ জমি অনেকেই কিন্তু আগ্রহী থাকবেন তো মূল্য মোটামুটি যেটাই হোক আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচে কমেন্ট করবেন আমি মূল্যটাও জানাবো এবং জমির সার্বিক যে অবস্থান পেপারের কি অবস্থান সব কিছু বিষয়বস্তু সবকিছু আমি আপনাদেরকে জানাবো যদি কেউ কিনতে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিষ্কণ্ঠ জমি পাবেন তো এখানে সাবার কমলাপুর এরিয়া সাবার রাজাসন সাবার পলো মার্কেট তারপরে গ্যান্ডা স্ট্যান্ড তারপরে আপনার সাবার টোটাল সাবার এরিয়াতে যে কোনো এরিয়াতে আপনারা জমি কিনতে আগ্রহী থাকলে আমার সাথে যোগাযোগ করবেন এই যে বাজার গোলাপ গ্রাম সব জায়গাতেই আছে তো আপনার কিন্তু আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় আল্লাহ হাফিজ